আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা সকল ড্রাইভ একবারে রিফ্রেশ করতে পারবে। আমরা সচরাচর এই নিয়মটা ইউজ করি যে রানে গিয়ে ওই ট্রিতে ক্লিক করে ওকে করলে রিফ্রেশ হয়, কিন্তু সেটা হয় শুধু সি ড্রাইভ, কোন ড্রাইভটা হয় সি ড্রাইভ, কিন্তু এই ড্রাইভগুলো অল ড্রাইভ একবারে রিফ্রেশ করতে হবে। করা যাবে সেটা দেখাচ্ছি আপনারা কীভাবে করতে পারবেন। প্রথমে আপনারা নোটপ্যাডে এটা লিখে নেবেন, হ্যাঁ নোটপ্যাডে এটা লিখে নেবেন ইসকো স্পেস অফ সিডি, যেভাবে আপনাদের ড্রাইভগুলো আছে, যদি আরও ড্রাইভ থাকে তারপর ট্রি আদি মিশে মিশে লিখতে থাকবেন, যতগুলো ড্রাইভ আছে সব এক জায়গায় লিখবেন। তারপরে ফাইল সেভ অ্যাজ, সেভ অ্যাজে যাওয়ার পর আপনারা এখানে একটা কাজ করবেন, এখানে লিখবেন রিফ্রেশ, রিফ্রেশ ডট ব্যাট, হ্যাঁ রিফ্রেশ ডট ব্যাট লিখতে হবে, ঠিক আছে রিফ্রেশ ডট ব্যাট। তা আপনারা আমার ডেস্কটপে সেভ করে নিলাম, নিয়ে সেভ করলাম, দেখুন হ্যাঁ রিফ্রেশ আসছে। তারপর আপনারা কী করবেন, এখানে ডাবল ক্লিক করলে দেখবেন যে সব ড্রাইভগুলো একবারে রিফ্রেশ হয়ে যাচ্ছে, তো বারবার আর লিখতে হচ্ছে না। থ্যাংক ইউ লিসেনার, আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন, কিছু প্রশ্ন থাকলে কমেন্ট করবেন, আমি যতদূর পারি আপনাদেরকে কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।